সবুজ সাথে সাইকেলে চড়ে 21শে জুলাই সবার উদ্দেশ্যে বাঁকুড়ার যুবকের দল। 21শে জুলাইয়ের সবার উদ্দেশ্যে বাঁকুড়ার বালিগুমা ফুটবল একাদশ ক্লাবের সদস্যরা সাইকেলে চড়ে রওনা দিল কলকাতার উদ্দেশ্যে। মঙ্গলবার গ্রামের ক্লাব থেকে সবুজ সাথী সাইকেল নিয়ে প্রায় 25 জন যুবকের দল যাত্রা শুরু করে। ওই সাইকেল দলটি আরামবাগ চাপাডাঙ্গা ডানকুনি হয়ে বুধবার সন্ধে নাগাদ ধর্মতলায় পৌঁছবে। প্রায় 140 কিলোমিটার যাত্রাপথে পথ চলতি মানুষকে রাজ্য সরকারের উন্নয়নের বিষয় তুলে ধরবেন এবং সভায় যোগদানের আহ্বান জানাবেন। মঙ্গলবার এই ক্লাব সদস্যদের সাইকেল যাত্রার সূচনা করেন বিষ্ণুপুর ও জয়পুর ব্লক তৃণমূল নেতৃত্ব। বাঁকুড়ার জয়পুর থেকে রঞ্জিত কুণ্ডুর রিপোর্ট, বাংলা সার্কেল নিউজ। তোমাদের মতো আজকে হঠাৎ এই ধরনের উদ্যোগ কেন? এটাই যে আমাদের এই গ্রাম থেকে বা আমাদের থেকে কোনো আগে সাইকেলে দিদি সমাবেশে কেউ যায়নি, তাই আমরা বালিগুমা ফুটবল একাদশের পক্ষ থেকে আমরা এই উদ্যোগ নিয়েছি এবং আমাদের পূর্ণ সহযোগিতা করছে জয়পুর ব্লক এবং বিষ্ণুপুর ব্লক থেকে এবং আমাদের জগন্নাথপুর অঞ্চল থেকে পূর্ণ সহযোগিতা করছে। আমরা দিদির যে সমাবেশ রয়েছে 21শে জুলাই শহীদ দিবস, সেখানে আমরা রাস্তায় যেতে যেতে মানুষের সাথে আমরা কথা বলবো, সবাইকে বলবো যাতে সবাই যেন দিদির এই সমাবেশকে সাফল্য দিতে পারে, তার জন্য আমরা সবাইকে দিদির হাতকে সহায়তা করার জন্য আমরা আহ্বান জানাই। মোট কতজন যাচ্ছ তোমরা এখান থেকে সাইকেল? 22 জন যাচ্ছ। বলো, 22 জন। তোমার নাম? উৎসাহ তো প্রচণ্ড রকমের, গোটা গ্রাম একটা জায়গায় জড়ো হয়েছে। গ্রামের আবাল বৃদ্ধ বনিতা ঐক্যবদ্ধভাবে ওদের অভ্যর্থনা জানাচ্ছে, স্বাগত জানাচ্ছে। কারণ হচ্ছে ভারতবর্ষের যা বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, বিজেপি যেভাবে মানুষের উপর অত্যাচার নির্যাতন করছে, কোনো উন্নয়ন করছে না, সেই জায়গায় সমস্ত যুব সম্প্রদায় আজকে ঐক্যবদ্ধ হচ্ছে। বিজেপি এবং সিপিএম নামক যে দল ছিল, এখন ওরা যৌথভাবে ভারতবর্ষের মানুষের উপর, পশ্চিমবাংলার মানুষের উপর নির্যাতন চালাচ্ছে। তারই প্রতিবাদে যুব সম্প্রদায় আজকে 21শে জুলাইয়ের উদ্দেশ্যে আজকেই ওরা বের হচ্ছেন। ধর্মতলা রওনা দিয়েছি শহীদ স্মরণের উদ্দেশ্যে 21শে জুলাই আমরা আজ থেকে রওনা দিয়েছি, যাতে আমরা আগে থেকে পৌঁছতে পারি, দিদির সঙ্গে আলাপ করতে পারি। হ্যাঁ, সবুজ দিদি দিয়েছে সাইকেলটা, তার জন্য আমরা শিক্ষা করেছি, ওই সাইকেলটা দিয়েছে দিদি, গরিব দিকে উপকার করেছে, অনেক সাহায্য করছে। দিদিকেই চাই 2024 সালে যারা রয়েছে সবাইকে, কি আপনারা 21শে জুলাই যাওয়ার জন্য আহ্বান করবেন? হ্যাঁ, ঠিক সবাইকে।